আমরা বাঙালিরা যে কোনো ভাজা খেতে ভীষণ ভালোবাসি। গরম গরম মুচমুচে কুমড়ো ফুলের ভাজা খেতে দারুণ লাগে। আজ দেখাবো খুব সহজেই কিভাবে মুচমুচে কুমড়ো ফুলের ভাজা করা যায়, সেই রেসিপি। পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আমি এখানে 5টা কুমড়ো ফুল নিয়েছি। কুমড়ো ফুলগুলো খুব ফ্রেশ, দেখুন। এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই সাইড থেকে এই বোটাগুলো আমি এরকম আলতো করে চাপ দিলেই দেখুন ভেঙে যাচ্ছে। এভাবে সবগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এর মাঝে যে পরাগধানীটা আছে এটাকে আগে ছিঁড়ে ফেলতে হবে। দেখুন সাইড থেকে আমি আলতো করে একটু কেটে নিলাম। এখন হাতের সাহায্যে প্রেস করলে দেখুন ভেঙে গেছে। এটাকে তুলে ফেলে দিলাম। ফুলটা এরকম গোটাই রয়ে গেল। এখন এটার থেকে গোটাটাকে আমি ছিঁড়ে নিচ্ছি। এইভাবে বাকি ফুলগুলোকেও আমি এভাবে করে নেব। এইভাবে পরিষ্কার করে নিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারে করে 2-3 দিন পর্যন্ত রেখে দিতে পারেন। ফুলগুলো বেশ ভালো তাজা থাকবে। এখন এটাকে ভাজার জন্য আমি একটা ব্যাটার বানাবো। তার জন্য একটা বাটিতে আমি 2 টেবিল স্পুন বেসন দিলাম, 2 টেবিল স্পুন ময়দা দিলাম, 1 টেবিল স্পুন আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়োটা ব্যবহার করেছি। 1/2 টিস্পুন লবণ দিলাম, 1/2 টিস্পুন চিনি দিলাম, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1/3 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1/3 টিস্পুন কালো জিরে দিলাম। এখন অল্প অল্প জল দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা ব্যাটার করে নেব। একবারে খুব বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটারটাকে এমন থিকনেসের বানাতে হবে যেন ফুলগুলোর গায়ে খুব বেশি মোটা হয়ে ব্যাটারটা না লাগে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও যেন না হয়, সেরকম ব্যাটার একটা বানাতে হবে। বেশ অনেকক্ষণ ধরে চামচের সাহায্যে এইভাবে বিট করলে ব্যাটারটা খুব ফ্লাফি হবে, খুব ভালো হবে ব্যাটারটা। দেখুন এরকম থিকনেসের আমি ব্যাটারটা বানিয়েছি। চামচের গায়ে খুব পাতলাভাবে এরকম একটা আবরণ তৈরি হয়েছে। এরকমভাবে ব্যাটারটা বানিয়ে আমি আধ ঘন্টা রেখে দিলাম। আধ ঘন্টা পরে ফুলগুলোকে আমি আলতো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। খুব বেশিক্ষণ ফুলগুলোকে ব্যাটারে ডুবিয়ে রাখা যাবে না। খুব আলতো করে এরকমভাবে উপর থেকে একটা ব্যাটারের কোটিং করে নিচ্ছি। ভেতরে যেন খুব বেশি ব্যাটার না ঢোকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে ফুলটা ভারী হয়ে যাবে, ভাজাটা ভালো হবে না, ভেতরে খেতে ভালো লাগবে না। দেখুন এরকম আলতো করে উপর থেকে কোটিং করে নিলাম। প্যানে বেশ অনেকটা তেল দিয়ে নিয়েছি, তেলটা মিডিয়াম গরম হয়েছে। এখন আমি ফুলগুলোকে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি। আমি এখানে 2-2 করে ভেজে নিয়েছি। একটু বেশি তেলে ভাজাটা হলে খেতে খুবই ক্রিস্পি হবে, খুব ভালো লাগবে খেতে। প্রথমে হাই ফ্লেমে ফুলটাকে ছেড়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন ভাজাটাকে 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। গরম ভাতের সাথে এরকম মুচমুচে কুমড়ো ফুলের বড়া খেতে দারুণ লাগে, সাথে ঘি আর কাঁচা লঙ্কা হলে তো কোনো কথাই নেই। দেখুন আমার ভাজাটা একদম হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে, ভীষণ ক্রিস্পি হয়েছে, খেতেও সেরকমই দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।